হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। বন্ধুরা, আমরা আমাদের আগের ভিডিওতে ভ্যাট নিয়ে কথা বলেছিলাম, যে ভ্যাটের কনসেপ্টটি কী বা কোন ভ্যাট কীভাবে কাজ করে। বন্ধুরা, আমরা ভ্যাট সংক্রান্ত লেনদেনের ধরন নিয়ে এখন একটু কথা বলবো, যে অ্যাকচুয়ালি ভ্যাট সংক্রান্ত লেনদেন কী হয়। আমাদের সামনে দুটি লেনদেনের উদাহরণ দেওয়া আছে। একটিতে বলা হয়েছে 10,000 টাকার পণ্য নগদে ক্রয়, যার ভ্যাট প্রধান 15%, এবং আরেকটিতে বলা হয়েছে ভ্যাট সহ পণ্য ক্রয় 34,500 টাকা। বন্ধুরা, এই দুটি লেনদেন দিয়ে আমরা কি বুঝতে পারি? এই দুটি লেনদেন দিয়ে আমাদের যেটি বুঝতে হবে বন্ধুরা, যে ক্রয় বা বিক্রয় এর সময় দুই ধরনের লেনদেন থাকতে পারে। ভ্যাট সংক্রান্ত দুই ধরনের লেনদেন থাকতে পারে। আমরা যদি একটু প্রথম উদাহরণটি দেখি, এখানে বন্ধুরা আমাদেরকে বলা হয়েছে 10,000 টাকার পণ্য নগদে ক্রয়, যার ভ্যাট প্রদান 15%। বন্ধুরা, এখানে কিন্তু তোমাকে বলে দেওয়া হয়নি যে এই যে ভ্যাটটি প্রদান করা হচ্ছে 15%, এটি কি এই 10,000 টাকার মধ্যে অ্যাডেড, নাকি এই 10,000 টাকার থেকে এক্সট্রা আরও 15% ভ্যাট দিতে হবে। বন্ধুরা, যখন এই ধরনের কথা বলা থাকবে, অর্থাৎ বন্ধুরা আমাকে ক্লিয়ারলি বলে দিবে না, বন্ধুরা এই জিনিসটা একটু মাথায় রাখবে, যে ক্লিয়ার নয়, যখন আমাকে কোনো কিছু ক্লিয়ারলি বলে দিচ্ছে না যে এই 10,000 টাকার মধ্যে ভ্যাট অ্যাডেড কি না, তখন আমরা ধরে নিব অ্যাডেড নয়। অর্থাৎ বন্ধুরা, তখন আমি ধরে নিব যে আমার এই 10,000 টাকার মধ্যে 15% ভ্যাট নেই। তাহলে বন্ধুরা, তখন আমি কি করব? যখন আমি বুঝবো যে আমার 10,000 টাকার মধ্যে ভ্যাট অ্যাডেড নেই, বন্ধুরা আমরা খুব সিম্পলি এই 10,000 টাকাকে 15% দিয়ে গুণ করে দিব। বন্ধুরা, আমরা যদি একটু 10,000 টাকাকে 15% দিয়ে গুণ করি তোমাদের দেখানোর জন্য, তাহলে যেটি আসে তোমরা একটু দেখো, সেটি হচ্ছে বন্ধুরা 1500 টাকা। তার মানে বন্ধুরা, 10,000 টাকার পণ্য নগদে ক্রয় করার কারণে আমার 1500 টাকা ভ্যাট দেওয়া লাগছে, এটি 10,000 টাকার সাথে অ্যাডেড না। সো টোটাল আমাকে 10,000 প্লাস 1500, অর্থাৎ 11,500 টাকা দেওয়া লাগতেছে বন্ধুরা। এটি হচ্ছে যখন আমার সাথে ভ্যাট অ্যাডেড না, অর্থাৎ এটি হচ্ছে এক ধরনের লেনদেন। আচ্ছা বন্ধুরা, আরেক ধরনের লেনদেন কী হতে পারে? আরেক ধরনের লেনদেন হতে পারে যেটি সেকেন্ডে বলা আছে, বল আমাকে স্পেসিফিক্যালি বলে দিয়েছে ভ্যাট সহ পণ্য ক্রয় 34,500 টাকা। তাহলে বন্ধুরা, যখন আমাকে স্পেসিফিক্যালি বলে দিবে, তখনই একমাত্র আমি ধরে নিব যে আমাকে যে টাকাটি বলে দেওয়া আছে, এই টাকার মধ্যেই ভ্যাট অ্যাডেড আছে। তার মানে এই 34,500 মধ্যে ভ্যাট অ্যাডেড। তাহলে বন্ধুরা, এখান থেকে আমার ভ্যাট চলতি হিসাবের জন্য তো আমার কোন টাকাটি ভ্যাট এবং কোন টাকাটি ভ্যাট না, এটি আমি কীভাবে বের করবো, এটি একটু লক্ষ্য করবো। এটি করার জন্য বন্ধুরা সহজ যে সূত্রটি, সেটি হচ্ছে এই যে বন্ধুরা, তোমার 34,500কে 15/115 দিয়ে গুণ করবে বন্ধুরা। এই জিনিসটি একটু মাথায় রাখার চেষ্টা করবে বন্ধুরা, আমার যেই টাকার সাথে ভ্যাট অ্যাডেড, তাকে আমি 15 দিয়ে গুণ করব এবং 115 দিয়ে ভাগ করব। তাহলে কী দাঁড়ায় বন্ধুরা, তোমাদের সবার জন্য আমি একটু দেখিয়ে দিই। 34,500 × 15/115, তাহলে বন্ধুরা আমি সহজেই পেয়ে যাই যে আমার ভ্যাটের পরিমাণ 4,500 টাকা, অর্থাৎ এটি হচ্ছে আমার ভ্যাটের পরিমাণ, এটি হচ্ছে আমার ভ্যাট অ্যাডেড টাকার পরিমাণ, এবং 3,000 টাকা হচ্ছে আমার শুধুমাত্র, বন্ধুরা দুঃখিত বন্ধুরা, 30,000 টাকা হচ্ছে আমার শুধুমাত্র পণ্যের মূল্য। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কখন কোনটি করতে হবে। আবার আমরা একটু চেকলিস্ট করি, যে প্রথমত আমাকে এটি বুঝতে হবে যে ভ্যাট অ্যাডেড নাকি ভ্যাট অ্যাডেড নয়। বন্ধুরা, আমাকে যদি ক্লিয়ারলি না বলে দেয় ভ্যাট অ্যাডেড, তাহলে আমি ধরে নিব ভ্যাট অ্যাডেড নয়, সেক্ষেত্রে আমি শুধুমাত্র 15% দিয়ে গুণ করে দিব। যখন আমি বুঝতে পারবো যে ভ্যাট অ্যাডেড এই টাকাটির মধ্যে, তখন আমি তাকে 15 × 115 দিয়ে গুণ করব, তাহলে আমি ভ্যাটের অঙ্কটি পেয়ে যাব। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে ভ্যাট সংক্রান্ত লেনদেনগুলোতে আমরা কীভাবে ভ্যাটের মূল্যটি বের করতে পারবো। পরবর্তী ভিডিওগুলো তোমাদের সাথে ভ্যাট সংক্রান্ত লেনদেন এবং অন্যান্য লেনদেন নিয়ে অনেক কথা হবে বন্ধুরা। তার আগ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।